আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন আসছি জাতীয় জাদুঘরে। আমার সাথে আছে টুনটুনির আম্মু, টুনটুনির মেজু খালা, টুনটুনির ছোট খালা। ঠিক আছে, আমরা এখন প্রবেশ করতেছি। কি না, আচ্ছা হাঁটো এক জায়গায়, হাঁটতেই সময় এক ঘন্টা, মানে আমরা এক ঘন্টা থাকবো পরে চলে যাই। স্থাপনা রয়েছে, এই হলো আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের কল্লা। আমরা এখন তার কল্লা দেখব। চাঁদনি কোথায় আসছো? আচ্ছা হয়েছে, চলো চলো এদিক দিয়ে ঘুরে ঘুরে বের হয়ে যাবো। মেয়েদের জিনিস সব উপরে দেখতে পারবা, অনেক সুন্দর সুন্দর জিনিস। ধরো মোবাইল, ধরো তুমি কম তো এটা কই এসো। হ্যাঁ আপনার দ্বারা দেখে ভালো লাগে। এখন আমার আমার বউরে নিয়ে হাঁটতেছি, জাদুঘরে আসছি। এখানে আমরা এখন ফল ফলাদি দেখবো, বিভিন্ন রকমের ফল ফলাদি আছে। আমার বউটা ফল ফলাদি দেখতেছে, হাঁটো। আমার বউর সাথে ওনার দুই বোন আছে। বিভিন্ন রকমের ফল ফলাদি দেখতেছে একটা বাবু। কি করতেছেন চাঁদু? তো মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া, এই দেখেন মিষ্টি কুমড়া সাজায় রাখছেন। এগুলো সব সত্যিকারই না? না সত্যিকারই না, সত্যিকারই এতদিন থাকবো এগুলি, এই যে সত্যিকারই না। এগুলি কি সত্যিকারই? এগুলি সব কিসের? প্লাস্টিকের। হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো, দেরি করে দেবে, এতক্ষণ থেকে দেরি করে দেবে। সাদা শাপলা, আমি দেখতে মনে হয় সত্যিকারই। পায়ে দেখছো খালি পা, ওই যে নুপুর নাকি দেওয়া, কেউ কিনে না।
আরে এই যে কামার ও ওনারা দেশ গ্রামে চিত্র আর কি তুলে ধরছে না, আমার পিছে আছে বিশাল বড় একটা নৌকা ভাই, কত বড় নৌকা ভাই, হ্যাঁ আপনি কি করেন, তুমি কয়ে দাও, তুমি কয়ে দাও, হে কি করে কি করতেছে, চাঁদনি চাপো কি করে, দেখো কি বানায়, ও আচ্ছা আচ্ছা, তাঁতি তাঁতি তাঁতি, আসসালামু আলাইকুম, অবশেষে কিছুটা বসার মতো থাকি খাইলাম, আমরা বড় বড় যারা কবি আছে তাদের বইয়ের কিছু অংশ এবং কবিতা আমাদের দেয়ালে এগুলি লাগানো আছে, অনেকটা আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের আছে কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে অনেক বড় বড় কবিদের ইয়াতে দেখানো যাচ্ছে, আমরা এগুলি শুরু ঘুরে ঘুরে দেখতে পাবো, ফাইনাল একটা এক্সিট দিয়ে দিই, ফাইনাল দাঁড়াবে না, অবশেষে জাদুঘর থেকে আমরা বেরোইলাম, প্রায় 2 ঘন্টার মতো না, 2 ঘন্টা জার্নি করে আমরা বেরোইছি, সাথে আছে চাঁদনি।